আসসালামু আলাইকুম। একাদশ রাজবাড়ি সরকারি কলেজের ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মেহেদী আলম, প্রভাষক রসায়ন রাজবাড়ি সরকারি কলেজ রাজবাড়ি। আমাদের করোনাকালীন সময়ে যে ক্লাস ব্যবস্থা, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমাদের টপিক হচ্ছে হলো গুণগত রসায়নের আয়ন শনাক্তকরণ, অর্থাৎ লবণের ক্ষারীয় মূলকের সিক্ত পরীক্ষা আমরা আজকে দেখব। গত ক্লাসে আমরা লবণে অম্লীয় মূলকের সিক্ত পরীক্ষা আমরা দেখেছি, আজকে আমরা ক্ষারীয় মূলকের সিক্ত পরীক্ষাটা আমরা দেখব। তো ঠিক আছে, আমরা ইতিমধ্যে আমরা আলোচনা করছি যে একটা লবণের দুইটা মূলক থাকে, একটা হলো অম্লীয় মূলক, একটা ক্ষারীয় মূলক। তো আমরা গত ক্লাসে আমরা অম্লীয় মূলক টেস্টটা আমরা দেখেছি, আজকে আমরা ক্ষারীয় মূলকের টেস্টটা দেখব। তো ক্ষারীয় মূলকের মধ্যে তোমাদের সাধারণ যেটা থাকবে, সিলেবাস যেটা আছে সেটা হচ্ছে হলো, খেয়াল করো, কপার টু আয়রন, আয়রন টু আয়রন, অ্যালুমিনিয়াম থ্রি, জিঙ্ক টু, ক্যালসিয়াম টু, সোডিয়াম অ্যামোনিয়াম, এই আয়নগুলো তোমাদের সিলেবাসভুক্ত আছে। এইগুলো তোমাদের এখন টেস্ট করে দেখাবো যে আসলে কিভাবে এই আয়নগুলো শনাক্তকরণ করা যায়। অর্থাৎ একটা দ্রবণের মধ্যে যদি এই ধরনের ক্যাটায়ন থাকে, এই ক্যাটায়ন গুলোকে অর্থাৎ ক্ষারীয় মূলককে কিভাবে আমরা শনাক্ত করতে পারি সেটা আমরা আজকে দেখব। প্রথমে আমরা দেখবো হচ্ছে হলো কপার কিভাবে টেস্ট করে। কপার টু কপার টু আয়ন কিভাবে আমরা টেস্ট করবো দেখো। কপার টু আয়ন শনাক্ত করো। কপার টু আয়ন শনাক্ত করবো আমরা। প্রথম হলো পরীক্ষা, পরীক্ষায় আমরা দেখবো, আমরা কিন্তু প্রথমে আমরা বলছি যে মূল দ্রবণ কিভাবে তৈরি করতে হয়। সেই মূল দ্রবণ বা মজুদ দ্রবণ থেকে আমরা 2 থেকে 3 ml আমরা মূল দ্রবণটা একটা টেস্ট টিউবে নেব। সেই টেস্ট টিউবে আমরা সামান্য পরিমাণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করব, অর্থাৎ এখানে আমাদের রিয়েজেন্ট হিসেবে ব্যবহার করা হবে হচ্ছিল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অর্থাৎ কপার কয়েকটা ভাবে টেস্ট করা যায়, কপার টু আয়ন একটা অ্যামোনিয়ামের মাধ্যমে করা যায়, একটা পটাশিয়াম ফেরোসায়ানাইডের মাধ্যমে করা যায়, আবার পটাশিয়াম আয়োডাইডের দিয়ে করা যায়। আমরা এখন দেখবো অ্যামোনিয়াম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে আমরা টেস্ট করব। তাহলে পরীক্ষাটা কি হবে, পরীক্ষাটা হবে হচ্ছে হলো আমাদের যে মজুদ দ্রবণ আছে বা মূল দ্রবণটা আছে, সেই দ্রবণটা দ্রবণ থেকে আমরা 2 থেকে 3 ml অল্প পরিমাণে আমরা একটা টেস্ট টিউবে নিয়ে সেখানে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করব। এটা আমাদের পরীক্ষা। তাহলে কি করলাম আমরা, অ্যামোনিয়াম কপারের লবণ নিলাম, লবণ নেওয়ার পরে আমরা ওই ওখানে দ্রবণ নিলাম, নিয়ে ওখানে আমরা কি করব, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করব। যোগ করার পর আমরা একটু পর্যবেক্ষণ করবো আসলে কি ঘটনা ঘটে, দেখবো যে নীল বর্ণের অধঃক্ষেপ সৃষ্টি হবে, নীল বর্ণের অধঃক্ষেপ সৃষ্টি হবে। ওটার মধ্যে যদি আরো বেশি পরিমাণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করি তাহলে দেখবো যে একটা দ্রবণীয় একটা নীল বর্ণের দ্রবণ তৈরি হবে, নীল বর্ণের দ্রবণ তৈরি হবে। এই নীল বর্ণের দ্রবণ থেকে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে কপার আয়নের উপস্থিতি। তাহলে একটু দেখো রিয়াকশনটা একটু খেয়াল করো, তাহলে আমাদের কপারের যে কোনো একটা লবণ নিব আমরা, প্রথমে কপার টু, এর মধ্যে আমরা বললাম কি নিব আমরা, এখানে রিয়েজেন্ট হিসেবে ব্যবহার করবো আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এটা বিক্রিয়া করে কি হবে,
অথবা আমরা যে কোনো কপার একটা লবণ ধরে নিতে পারি, তো কপার একটা লবণ ধরে নিলাম, তো কপার না আসবে আমরা যেখানে কপার আয়ন আছে কপার সালফেট ধরে কপার সালফেট ধরে নিলাম। এখন আমরা যদি বিক্রিয়া করি তাহলে হলো প্রথমে কপার হাইড্রক্সাইড কপার সালফেট প্লাস অ্যামোনিয়াম সালফেট খেয়াল করো এটা হলো নীল বর্ণের অদক। পরবর্তীতে ওই দ্রবণের মধ্যে যদি আমরা অতিরিক্ত পরিমাণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, অতিরিক্ত পরিমাণ অর্থাৎ কপার হাইড্রোক্সাইড কপার সালফেট এই দ্রবণের মধ্যে যদি আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অতিরিক্ত পরিমাণ দেবো না, তাহলে কি হবে টেট্রা অ্যামিনো কপার সালফেট উৎপন্ন হবে। তাহলে দেখো আমরা প্রথমে কি বললাম, প্রথমে আমরা বললাম যে কপার আয়নটা কিভাবে টেস্ট করতে পারি। প্রথমে আমরা বললাম যে এখানে রিয়েজেন্ট হিসেবে ব্যবহার করা হবে আসলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মাধ্যমে আমরা কপার আয়নটা টেস্ট করতে পারি। তো প্রথমে কপারের যে কোনো একটা লবণ নেবো, যে লবণের মধ্যে কপার টু আয়ন আছে এরকম একটা লবণ নেবো, বা আমাদের এই লবণটা অজানা লবণ, সেই লবণের মধ্যে আমরা প্রথমে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করবো। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করার ফলে যদি নীল বর্ণের অধঃক্ষেপ সৃষ্টি হয় এবং ওই অধঃক্ষেপের মধ্যে বা ওই দ্রব ওই অধঃক্ষেপটার মধ্যে যদি আমরা অতিরিক্ত পরিমাণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, তাহলে পরে গাঢ় নীল বর্ণের দ্রবণ পাওয়া যায়, অধঃক্ষেপটা দ্রবণীত হয়ে গাঢ় নীল বর্ণের দ্রবণ। এই বিক্রিয়া থেকে আমরা বুঝতে পারবো যে এখানে কপার আয়ন। আর একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু এখানে এ কি অর্থাৎ অ্যাকুয়া এই কথাটা আমি উল্লেখ করি না, তোমরা উল্লেখ করে নেবা যে প্রত্যেকটি ক্ষেত্রে অ্যাকুয়া কথাটা আছে, জলীয় দ্রবণের মধ্যে এগুলো হয় যেহেতু আমরা সিক্ত পরীক্ষা করছি। আমরা আশা করি তোমরা বুঝতে পারছো যে কপারের আয়ন কিভাবে শনাক্ত করতে হয়। এছাড়াও কপার আয়ন টেস্ট করার জন্য আর একটা রিয়েজেন্ট ব্যবহার করা হয়, সেটা হলো পটাশিয়াম ফেরোসায়ানাইড। খেয়াল করো এবার, তাহলে এখানে রিয়েজেন্ট হিসেবে ব্যবহার করা হবে হচ্ছিল পটাশিয়াম ফেরোসায়ানাইড। পটাশিয়াম ফেরোসায়ানাইড এর মাধ্যমে আমরা কপার আয়নটা টেস্ট করতে পারি। তাহলে কি করবো, প্রথমে আমাদের মূল দ্রবণ থেকে কপারের যে লবণের যে দ্রবণটা আছে সেই দ্রবণ বা মূল দ্রবণ নিব আমরা, সেই মূল দ্রবণটার মধ্যে আমরা কয়েক ফুটা আমরা পটাশিয়াম ফেরোসায়ানাইড যোগ করবো। যোগ করলে পরে তারপর আমরা পর্যবেক্ষণ করবো যে পর্যবেক্ষণে কি হচ্ছে। সেখানে দেখা যাবে যে বাদামি বর্ণের, যেটাকে আমরা বলি যে কিছুটা লালচে বাদামি বা চকলেট কালার যেটাকে বলা হয়, সেই চকলেট কালারের মতো একটা পদক্ষেপ করবো। তাহলে আমরা একটু টেস্টটা দেখি, আমরা একটু তাহলে আমরা এক লবণ নিলাম কপার সালফেট, তার মধ্যে আমরা কিনব পটাশিয়াম ফেরোসায়ানাইড। এটা মনে রাখবো যে পটাশিয়াম ফেরোসায়ানাইড তাহলে দেখো এখানে উৎপন্ন হবে হলো কিউপ্রিক ফেরোসায়ানাইড উৎপন্ন হবে, অর্থাৎ কপার এটা তৈরি হবে।
কথাটাকে বলছি আমরা ইউপিরিক। কিছুটা চকলেট কালারের মতো হবে, চকলেট বর্ণ, যেটাকে আমরা বলছি যে লালচে বাদাম, লালচে বাদাম বর্ণ হবে। আর হলো পটাশিয়াম তাহলে আমরা কপার আয়ন টেস্ট করার জন্য আমরা তাহলে পাইলাম কি, কপার আয়ন টেস্ট করার জন্য আমরা পাচ্ছি হলো কপার সালফেট যে কোনটা অজানা দ্রব্য নিলাম আমরা, অর্থাৎ যে মূল দ্রব্যটা নিলাম কয়েকটা পটাশিয়াম দোষণের যোগ করলে পরে বাদে বর্ণ যদি অধিক সৃষ্টি করে তাহলে আমরা বলবো যে ওখানে কপার আয়ন। কপার টেস্ট হলো এখন আমরা অ্যালুমিনিয়াম আয়নটা টেস্ট করবো, অর্থাৎ অ্যালুমিনিয়াম প্লাস এই আয়নটা আমরা শনাক্তকরণ করবো। তো এখানে এই আয়নটা শনাক্ত করার জন্য আমাদের রিয়েজেন্ট ব্যবহার করা হয়, প্রথমে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা যেতে পারে অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ হাইড্রোক্সি মূলক যুক্ত যে কোনো ক্ষার ব্যবহার করা যেতে পারে। এখানে সাধারণত আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করে থাকি। তাহলে প্রথমে আমরা কি করব, মূল দ্রবণ নিব, মূল দ্রবণ মধ্যে কয়েক ফুট আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করব, যোগ করলে দেখব যে যোগ করলাম, যোগ করার পরে সেখানে আমরা একটু পর্যবেক্ষণ করব, পর্যবেক্ষণে দেখব যে সাদা বর্ণের অধঃক্ষেপ সৃষ্টি হচ্ছে। তার মধ্যে যদি আমরা অতিরিক্ত পরিমাণে যদি আবার সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি তাহলে দেখব যে ওই অধঃক্ষেপটা দ্রবীভূত হয়ে গেছে। আবার পুনরায় যদি আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করি তাহলে দ্রবণের মধ্যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাদা অধঃক্ষেপ সৃষ্টি। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম টেস্ট। আমরা খেয়াল করি, আমরা একটু রিয়াকশনের মাধ্যমে দেখি। আমরা যে কোনো একটা অ্যালুমিনিয়াম লবণ নিব, মনে করি অ্যালুমিনিয়াম ক্লোরাইড, যে কোনো একটা অ্যালুমিনিয়াম লবণ আমরা মনে করি অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে আমরা কি করলাম, এখানে রিয়েজেন্ট ব্যবহার করবো সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা যেতে পারে, সাধারণত সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করে থাকি। তাহলে এখানে কি উৎপন্ন হবে, এখানে তাহলে উৎপন্ন হলো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাদা অধঃক্ষেপ। আবার এই সাদা অধঃক্ষেপের মধ্যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাদা অধঃক্ষেপের মধ্যে যদি আমরা অতিরিক্ত পরিমাণে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি তাহলে পরে এই অধঃক্ষেপটা দ্রবীভূত হয়ে যাবে, অর্থাৎ সোডিয়াম অ্যালুমিনেট তৈরি হবে, সোডিয়াম অ্যালুমিনেট তৈরি হবে দ্রবণীয় হবে। তাহলে খেয়াল করলাম, তাহলে কি করলাম আমরা, তাহলে আমাদের অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটা যেকোনো একটা লবণ নিলাম, যে লবণের মধ্যে অ্যালুমিনিয়াম আয়ন থাকতে পারে এরকম একটা মূল দ্রবণ নিলাম আমরা, সেই মূল দ্রবণের মধ্যে কি যোগ করলাম, সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করছি আমরা। সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করার ফলে আমাদের সাদা অধঃক্ষেপ সৃষ্টি হয়েছে, সেই সাদা অধঃক্ষেপের মধ্যে অতিরিক্ত পরিমাণ যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি তাহলে পরে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণীয় একটা লবণ পাবো। আবার দেখো এই দ্রবণটার মধ্যে যদি আবার আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করি তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের
পদক্ষেপ আবার ফিরে পাবে। প্লাস সোডিয়াম ক্লোরাইড অ্যামোনিয়া প্লাস তাহলে দেখো ওই অধঃক্ষেপটা আবার পুনরায় এটা থেকে বোঝা যাবে হচ্ছিল অ্যালুমিনিয়াম আয়নের নিশ্চিত পরীক্ষা হবে এটা। প্রথমত আমরা অ্যালুমিনিয়াম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে টেস্ট করতে পারি। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে টেস্ট করলে পরে দেখা যাচ্ছে যে ওখানে সাদা অধঃক্ষেপ পড়তে পারে। সাদা অধঃক্ষেপ নিশ্চিত হওয়ার পরে আমরা এই টেস্টটা করতে পারি নিশ্চিত করার জন্য, সরি প্রাথমিকভাবে টেস্ট করতে পারি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্বারা, তারপরে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা এটা নিশ্চিত করতে পারি। তাহলে টেস্টটা কিরকম হলো, একটা মূল দ্রবণ নিব, মূল দ্রবণের মধ্যে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে পরে যদি সাদা অধঃক্ষেপ সৃষ্টি হয় এবং অতিরিক্ত পরিমাণে অ্যালুমিনিয়াম এবং সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করার ফলে যদি এটা দ্রবণীভূত হয়ে যায় তাহলে আমরা বলবো এখানে অ্যালুমিনিয়াম আছে। এটাকে আরেকটু নিশ্চিত করার জন্য কি করবো, অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করবো। অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করলে পরে কি হবে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের অধঃক্ষেপটা পুনরায় ফিরে আসবে। এই হচ্ছে অ্যালুমিনিয়াম আয়ন শনাক্তকরণ। এবার আসি আমরা আয়রন টু এবং আয়রন থ্রি আয়ন শনাক্তকরণ, এটা দুটো আমরা একসাথেই করবো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হওয়ার জন্য, বোঝার জন্য আর কি। আয়রন টু ও আয়রন থ্রি শনাক্তকরণ দুটো আমরা একসাথে দেখাবো, কারণ দুটোর ক্ষেত্রে আমরা একই ধরনের রিয়েজেন্ট ব্যবহার করতে পারি। এখানে আমরা পটাশিয়াম ফেরিসায়ানাইড ব্যবহার করতে পারি, আবার পটাশিয়াম ফ্লোরোসায়ানাইড ব্যবহার করতে পারি, অথবা অ্যামোনিয়াম থায়োসায়ানাইড বা পটাশিয়াম থায়োসায়ানাইড আমরা ব্যবহার করতে পারি। তাহলে মূল দ্রবণ নিব আমরা, মূল দ্রবণ নিয়ে সেখানে আমরা পটাশিয়াম ফেরিসায়ানাইড পটাশিয়াম ফেরিসায়ানাইড একটু অসুবিধা হচ্ছে, তাহলে কি ব্যবহার করবো আমরা, পটাশিয়াম পটাশিয়াম আবার অনুরূপ ভাবে আমরা বন্ধ্রবনের মধ্যে যদি আবার আয়রন থাকে তাহলে এখানে আমরা পটাশিয়াম ফেরিসায়ানাইড যোগ করবো, পটাশিয়াম ফেরিসায়ানাইড যোগ করবো, যোগ করলে তাহলে এখানে পটাশিয়াম ফেরাস ফেরি এটা ছিল বর্ণটা হবে ছিল গাঢ় নীল বর্ণ। খেয়াল করো তাহলে কি বললাম আমরা, প্রথমে মন্দ্রবণ নিলাম, মন্দ্রবণের মধ্যে পটাশিয়াম ফেরোসায়ানাইড যোগ করলো, পটাশিয়াম ফেরিসায়ানাইড যোগ করলো, আবার অন্য একটা টেস্ট টিউবের মধ্যে পটাশিয়াম ফেরিসায়ানাইড যোগ করলো। এখন আমরা বুঝবো যে আয়রন টু না আয়রন থ্রি এটা শনাক্তকরণের জন্য আমাদের এই কালারগুলো দেখতে হবে। যদি এটার গাঢ় নীল বর্ণ সৃষ্টি হয় তাহলে এখানে আয়রন টু উপস্থিত, অর্থাৎ এটা হবে পটাশিয়াম ফেরাস পটাশিয়াম ফেরাস ফেরি কারো নীলবর্ণ সৃষ্টি করবে। আর এটা বিক্রিয়া করবে হচ্ছে হলো পটাশিয়াম এখান থেকে সরে যায়
প্রতিস্থাপিত করে আয়রন ক্ষতি যুক্ত হয়ে যাবে, অর্থাৎ তৈরি হবে চলো ফেরিক ফেরিসায়ানাইড, ফেরিক ফেরিসায়ানাইড তৈরি করবে। ফেরিক ফেরিসায়ানাইড তৈরি করবে, এর বর্ণটা আমার ছিল বাদামি বর্ণ, খেয়াল করো। এবার আবার একটু বলি যে প্রথমে আমরা আয়রন টু এবং আয়রন থ্রি দুটা একই রিয়েজেন্ট দিয়ে আমরা টেস্ট করতে পারি, একই ধরনের আমাদের যে রিয়েজেন্ট আছে সেই রিয়েজেন্ট দিয়ে আমরা টেস্ট করতে পারি। তাহলে এখানে ব্যবহার করছি আমরা হচ্ছে হলো পটাশিয়াম ফেরিসায়ানাইড ব্যবহার করব। পটাশিয়াম ফেরিসায়ানাইড ব্যবহার করার ফলে যদি গাঢ় নীল বর্ণ অধিক্ষেপ সৃষ্টি হয় তাহলে বলবো যে এখানে আয়রন টু উপস্থিত আছে, আর যদি বাদামি বর্ণের অধিক্ষেপ সৃষ্টি হয় তাহলে বলবো এখানে আয়রন থ্রি উপস্থিত। অর্থাৎ আয়রন টু যা যদি আয়রন টু পটাশিয়াম ফেরোসায়নের যুক্ত করে পটাশিয়াম ফেরিসায়নাইডের নির্গমন অধিক্ষেপ সৃষ্টি করবে, আয়রন থ্রি পটাশিয়াম ফেরিসায়নের সাথে ফেরিক ফেরিসায়নাইডের বাদামি বর্ণের অধিক্ষেপ সৃষ্টি করবে। এভাবে আমরা টেস্ট করতে পারি। আর একটা টেস্ট আছে, সেটা হচ্ছে হলো অ্যামোনিয়াম ফেরোসায়নাইডের আমরা টেস্ট করতে পারি। আপনি একই ধরনের রিয়েজেন্ট নিয়ে অর্ডার করতে পারি, সেটা হচ্ছে হলো অ্যামোনিয়াম থায়োসায়ানেট এটাও অ্যামোনিয়াম থায়োসায়ানেট, এটা দিয়ে আমরা বিক্রিয়া করতে পারি। অ্যামোনিয়াম থায়োসায়ানাইড দিয়ে দুটা আমরা টেস্ট করতে পারি। এখন দেখো বিক্রিয়াটা কি হয়, তাহলে এখানে উৎপন্ন হবে হলো ফেরাস থায়োসায়ানাইড উৎপন্ন করবে, অথবা যে কোনো আমরা একটা লবণ নিয়ে নিতে পারতাম, লবণ নিলে বড় হতো। তাহলে এখানে হবে হলো আয়রন আয়ো টু এটা তৈরি হবে, অর্থাৎ এইটা হবে হলো বর্ণহীন, বর্ণহীন একটা হলো রক্তলা। রক্তলাল অধক্ষেপ এটা অধক্ষেপ হবে না, এটা একটা দ্রবণ তৈরি হবে, দ্রবণ দ্রবণ দ্রবণ। তাহলে একটু খেয়াল করো, তাহলে আমরা দেখো একই ধরনের রিজাল্ট ব্যবহার করছি, আমরা একই ধরনের রিয়েজেন্ট ব্যবহার করার ফলে আমরা মোল দ্রবণ নেব, মোল দ্রবণের মধ্যে সামান্য পরিমাণে আমরা অ্যামোনিয়াম থায়োসায়ানাইড যোগ করব। থায়োসায়ানাইড যোগ করার ফলে যদি সেটা বর্ণহীনই থাকে, অর্থাৎ বর্ণহীন দ্রবণই থেকে যায়, তাহলে সেটা বুঝবো আমরা আয়রন টু উপস্থিত, অর্থাৎ ফেরাস থায়োসায়ানাইডের বর্ণহীন দ্রবণ তৈরি। আবার আয়রন থ্রি যদি থাকে তাহলে পরে অ্যামোনিয়াম থায়োসায়ানাইড সাথে রক্ত লাল বর্ণের দ্রবণ তৈরি করবে, অর্থাৎ এখানে বুঝতে পারবো যে ফেরিক থায়োসায়ানাইড উপস্থিত, অর্থাৎ এখানে রক্ত লাল বর্ণের দ্রবণ সৃষ্টি হবে। এই থেকে আমরা বুঝতে পারবো যে এখানে আয়রন টু থ্রি উপস্থিত।
এইভাবে আমরা দুটোর ক্ষেত্রে একই ধরনের রিজাল্ট দিব, আমরা টেস্ট করতে পারি। আরো একটা টেস্ট আছে, সেটা হলো অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দিয়ে সরাসরি টেস্ট করা যায়। অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দিয়ে টেস্ট করা যেতে পারে, যেমন হলো এরকম অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। আমরা একটা মূল দ্রবণ নিব, মূল দ্রবণের মধ্যে দিয়ে যদি আমরা অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যোগ করি, যোগ করার ফলে যদি সবুজ বর্ণের সবুজ পদক্ষেপ, এটা হলো বাদাম, তাহলে খেয়াল করো, তাহলে কি বললাম, যদি মূল দ্রবণের মধ্যে সামান্য পরিমাণ অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যোগ করার ফলে যদি সেটা সবুজ বর্ণ অধক্ষেপ সৃষ্টি হয়, তাহলে বুঝবো যে এখানে আয়রন টু উপস্থিত। আর যদি বাদামি বর্ণ অধক্ষেপ সৃষ্টি হয়, তাহলে বুঝতে হবে যে এখানে আয়রন থ্রি উপস্থিত। আমরা এই তিনটে ভাবে করা যায়। আরো একটা আছে পটাশিয়াম ফেরোসায়ানাইড, সেটা দিয়েও করা যায়, কিন্তু দুটো ক্ষেত্রেই নীল বর্ণের অধক্ষেপ সৃষ্টি হওয়ার কারণে আমরা আসলে আইডেন্টিফাই করতে পারি না যে কোনটা ফেরাস আর কোনটা ফেরি। এই জন্য আমরা সাধারণত পটাশিয়াম ফেরোসায়ানাইডটা ব্যবহার করি না। দুটো ক্ষেত্রে নীল বর্ণ হয়, একটা আয়রন টু এর ক্ষেত্রে হালকা নীল, আর আয়রন থ্রি এর ক্ষেত্রে গাঢ় নীল। অনেক সময় ল্যাবে আমরা এটা বুঝতে পারি না যে কোনটা গাঢ় আর কোনটা হালকা, এই জন্য পটাশিয়াম ফেরোসায়ানাইড সাধারণত আমরা ব্যবহার করি না। তাহলে আমরা এখানে আয়রন টু এবং আয়রন থ্রি শনাক্তকরণের জন্য আমরা তিনটা রিয়েজেন্ট করতে পারি। একটা হচ্ছিল পটাশিয়াম ফেরিসায়ানাইড, তারপর হচ্ছিল পটাশ অ্যামোনিয়াম থায়োসায়ানাইড, আর একটা হচ্ছিল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তিনটের মাধ্যমে আমরা করতে পারি। এরপরে আমরা একটু দেখব জিঙ্ক শনাক্তকরণ, জিঙ্ক আয়ন শনাক্তকরণ। তাহলে আমাদের মূল দ্রবণের মধ্যে নিয়ে আমরা পটাশিয়াম ফেরোসায়ানাইড দিয়ে আমরা করতে পারি, আবার সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে আমরা করতে পারি। যেমন হচ্ছে হলো মূল দ্রবণের মধ্যে আমরা সামান্য পরিমাণ একটু সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করব, যোগ করলে দেখা যাবে যে এখানে জিঙ্ক হাইড্রোক্সাইডের সাদা অধক্ষেপ সৃষ্টি হবে, জিঙ্ক হাইড্রোক্সাইডের সাদা অধক্ষেপ সৃষ্টি হবে। এই জিঙ্ক হাইড্রোক্সাইডের মধ্যে যদি আমরা অতিরিক্ত পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, আবার খেয়াল করো একটা মূল দ্রবণ নেবো, মূল দ্রবণের মধ্যে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করব, সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করার ফলে জিঙ্ক হাইড্রোক্সাইডের অধক্ষেপ সৃষ্টি হবে, অধক্ষেপ সাদা অধক্ষেপ। তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করার সাথে সাথে কি হবে, সোডিয়াম জিঙ্কের তৈরি হয়ে যাবে। সোডিয়াম জিঙ্কের তৈরি, এখন এই সোডিয়াম জিঙ্কের মধ্যে যদি আমরা অতিরিক্ত পরিমাণ, তাহলে এটা আমরা দ্রবণীয় হয়ে যাবে, দ্রবণীয়, অর্থাৎ প্রথম হাইড্রোক্সাইডের জিঙ্ক হাইড্রোক্সাইড তৈরি করার জন্য সাদা অধ্যক্ষেপ হয়েছিল, সাদা অধ্যক্ষের মধ্যে অতিরিক্ত পরিমাণে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, যোগ করার ফলে কি হবে, দ্রবণটা দ্রবণীয় হয়ে যাবে। এক্ষেত্রে আমরা বুঝতে পারি যে এখানে জিঙ্ক উপস্থিত। এটাকে কনফার্ম করার জন্য এখানে আমরা হাইড্রোজেন সালফাইড গ্যাস ব্যবহার করে থাকি, হাইড্রোজেন সালফাইড গ্যাস ব্যবহার করলে পরে এখানে জিঙ্ক সালফাইড উৎপন্ন হয়, অর্থাৎ সাদা বর্ণের পদক্ষেপ। এইভাবে আমরা জিঙ্ক সালফাইড শনাক্তকরণ করতে পারি, জিঙ্ক আয়ন শনাক্তকরণ যায়, অর্থাৎ জিঙ্ক আয়ন শনাক্তকরণের জন্য আমরা এই প্রসেসের মাধ্যমে জিঙ্ক আয়ন শনাক্ত করতে পারি। তো যাই হোক, আমাদের নির্ধারিত টাইম প্রায় শেষের দিকে। তো তোমাদের বরাবর মতো যে মেসেজটা আমরা দিই সেটা হচ্ছে হলো যে করোনাকালীন সময়ে তোমরা প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হবে না, মাস্ক ব্যতীত কেউ বাইরে বা রাস্তাঘাটে বাজারে চলাফেরা করবে না, নিজের সুরক্ষা নিজেরই রাখতে হবে। তো তোমরা নিজেদেরকে সুস্থ রাখো, তোমাদের পরিবারকে সুস্থ রাখো। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ, আগামী ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে।